হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। এটা কি কোনো সিরিজের অংশ না, তবে এটা প্রশ্নোত্তর পর্ব যেটাকে বলা চলে। আমি যেহেতু আমার পূর্ববর্তী ভিডিওতে এবং প্রত্যেক ভিডিওতে আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো এবং আপনি আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো রাবেয়া এবং নুবাই আমাকে প্রশ্ন করেছে কিভাবে মাইক্রোসফট এক্সেলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয়। তাছাড়া আলমগীর আমাকে প্রশ্ন ড্রপ ডাউন লিস্ট রিলেটেড প্রশ্ন করেছে, যেটা এই ভিডিওতে আমি সমস্যার সমাধান করব না, আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিও তৈরি করব যেটা আলমগীর ভাই আপনার সমস্যার সমাধানে সহযোগিতা করবে। তো ড্রপ ডাউন লিস্টে যাওয়ার আগে আমরা একটু দেখি ড্রপ ডাউন লিস্ট আসলে কি। ড্রপ ডাউন লিস্ট হচ্ছে এটা এক ধরনের ডাটা ভ্যালিডেশন, যেটা আপনাকে ডাটা এন্ট্রি করতে রেস্ট্রিকশন দেবে বা সহযোগিতা করবে, যে একটা প্রি সিলেক্টেড বা প্রি ডিফাইন্ড আপনাকে একটা ডাটা রেঞ্জ থাকবে, সেখান থেকেই করবে। আপনি চাইলেও ভুল করেও আপনি এর বাইরে ডাটা এন্ট্রি করতে পারবেন না, এবং এটা আপনাকে ফাস্টেস্ট ওয়েতে ডাটা এন্ট্রি করতে সহযোগিতা করবে, কোনো স্পেলিং মিস্টেক ছাড়া, তারপরে কোনো এরর ছাড়া। তাহলে আমরা একটু দেখি কিভাবে করা যায়। তো ডাটা এন্ট্রি আমার জানা মতে তিন ভাবে ডাটা এন্ট্রি করা যায়, ডাটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়, আরো বেশি থাকতে পারে আপনারা যদি জেনে থাকেন। যদি আমার সাথে শেয়ার করা সম্ভব হয় আমি বলবো যে কি, আমি যেহেতু জানতে আগ্রহী, আপনাদের যদি জানা থাকে আর কোনো ভাবে তাহলে আমার সাথে শেয়ার করুন। প্রথমত আপনি এই যে নামগুলো আছে এই নামগুলোকে ডিরেক্টলি লিখে আপনি এন্ট্রি করবেন। কিভাবে ডাটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে গেলে আপনাকে ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে, এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে, অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি করতে পারেন অল্ট ডি এল, এটা ক্লিক করলেও ঠিক একই ডায়লগ বক্সটা ওপেন হবে। তারপরে এখানে বাই ডিফল্ট সিলেক্ট করা আছে অ্যানি ভ্যালু, তার মানে আপনি এখানে চাইলে যে কোনো কিছু এন্ট্রি করতে পারবেন। আমি বলছি না আমি অ্যানি ভ্যালু না, আমি একটা লিস্ট দিয়ে দেবো যেটা এখানে শুধু শো করবে, এর বাইরে কেউ এন্ট্রি করতে পারবে না। এখন আমি এই যে এখানে নাম যেগুলো আছে সেগুলো আমি টাইপ করব। আমি সবগুলো নামই দিয়ে দিলাম। তো দেখেন প্রত্যেকটা নামকে আমি সেপারেট করেছি কমা দিয়ে, তবে খেয়াল রাখবেন কমার পরে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে দেন, এখন দেখেন যেগুলো আমি টাইপ করেছি শুধু সেগুলাই দিয়ে দেখাচ্ছে এখানে। তো আপনাকে আপনার হয়তো ম্যানেজমেন্ট আপনাকে বললো যে এটা হচ্ছে একটা স্যালারি শিট বা একটা স্টেটমেন্ট, যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমি কত টাকা মোবাইল বিল দিচ্ছি, কত টাকা স্যালারি দিচ্ছি, কত টাকা বোনাস দিচ্ছি। আপনার কাছে এইরকম যখন যদি জানতে চায় তাহলে আপনি ডিপার্টমেন্ট বের করে, এখানে আমি এই জিনিসটা করেছি সামিফ দিয়ে, সামি ফাংশন ব্যবহার করে। সামি ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় আমি বিগিনার সিরিজে যে টিউটোরিয়াল তৈরি করেছি সেখানে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন, দেখে আপনার এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবেন। তারপরে আপনি এবার প্রকিউরমেন্ট মার্চেন্ডাইজিং, এভাবে আপনি চাইলে ড্রপ ডাউন লিস্টে আপনি এটাকে চেঞ্জ করে যে কোনো প্রেজেন্টেশনে বা যে কোনো সেমিনারও আপনি এই জিনিসগুলো কিভাবে ডাটা উপস্থাপন করতে পারেন। তা আরও একভাবে আপনি ডাটা আরও করতে পারেন, যে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করতে পারেন, হচ্ছে যে অল ডি এল আমি এটাকে তৈরি করব, লিস্টটা তৈরি করব, যেখানে এই নামগুলো দেওয়া আছে একটা লিস্ট তৈরি করা আছে সেটা অডিয়েন্সটা সিলেক্ট করে দেবেন, ওকে দেবেন, অটোমেটিকলি এখানে এটা চলে আসছে। এখন এই লিস্টটা যদি আপনার যেই শিটে, সাধারণত যেই শিটে আছে সেই শিটে যদি আপনি রাখেন তাহলে সুবিধা হয়, আপনি অথবা আপনি একই ওয়ার্কবুকের মধ্যে যে কোনো একটা শিটের মধ্যেও যদি আপনি রাখেন সেটা এখানে কাজ করবে। আমি এটাকে কাট করে এখানে নিয়ে এসেছি, তাও দেখেন এটা এখানে কিন্তু রয়ে গেছে, তার মানে এখানে যে রেফারেন্সটা আমি দেখিয়েছি রেফারেন্সটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি অফিস 2007 বা তার পূর্ববর্তী ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তাহলে অন্য শিট থেকে এই ফ্যাসিলিটিটুকু আপনি পাবেন না, অন্য শিটে থাকবে এই ডাটা আপনি এই ফ্যাসিলিটিটুকু পাবেন না, সেক্ষেত্রে আপনাকে নেম রেঞ্জ করতে হবে। যদি আপনি একই ওয়ার্কবুক মানে একটা এক্সেল ফাইলের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি নেম রেঞ্জ করে রাখেন তাহলে সেটা দিয়েও আপনি এখানে করতে পারেন। তাহলে কিভাবে একটা রেঞ্জকে নেম নেমিং করতে হবে, নাম দিতে হয়, সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো তারপরে একবার দেখে নিই আমরা কিভাবে নাম দিতে হয়। তো এটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট নেম, তা আমি এখানে ফর্মুলাতে গিয়ে
আমি ডিফাইন নেমে গিয়ে এখানে রেঞ্জ অটোমেটিকলি সিলেক্ট করা আছে, আপনি এখানে নামটা, এখানে ডিফল্ট শুরুর নামটা দেখাচ্ছে, আপনি চেঞ্জ করে দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, ওই রেঞ্জটুকু সিলেক্ট থাকা অবস্থায় নেম বক্সে গিয়ে আপনি ক্লিক করে এখানে এটাকে নাম দিতে পারেন। আমি এটার নাম দিলাম ডিপার্টমেন্ট, এটার নাম দিলাম আমি ডিপার্টমেন্ট। এখন আপনি দেখেন নেম ম্যানেজারে এখানে কিন্তু ডিপার্টমেন্ট নামটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি এখানে এসে ঠিক একইভাবে আপনি লিস্টে ক্লিক করবেন, এখানে গিয়ে সমান সমান দিয়ে আপনি ডিপার্টমেন্ট লিখে দিতে পারেন। অথবা আপনি যদি কিবোর্ড শর্টকাট F3 ক্লিক করেন, আপনার ওই ফাইলের মধ্যে যতগুলো নেম রেঞ্জকে নেমিং করা আছে, নাম দেওয়া আছে, আপনি এগুলো শো করবে। আপনি এখান থেকে এটা সিলেক্ট করে এভাবে দিয়ে দিতে পারেন। এখন দেখেন ওই ড্রপ ডাউন লিস্টেই এখানে শো করছে। এভাবে এই তিনভাবে আপনি আপনার ড্রপ ডাউন লিস্ট আপনি তৈরি করতে পারেন। আপনি যদি এটাকে কাট করে এখানে নিয়ে আসেন, তাও কিন্তু এটা থেকে যাবে। এভাবে আপনি নামগুলোকে চেঞ্জ করতে পারেন। তো আমি যেহেতু বলেছি, আলমগীর উনি প্রশ্ন করেছেন যে আমি পরবর্তীতে যদি কোনো ডাটা নিচে এন্ট্রি করি, সেই ডাটাটা এখানে শো করছে না। যেমন আমি এখানে যদি বলি এইচআর, শুধু এইচআর দিলাম, এম দিলাম না। দেখেন এখানে কিন্তু এইচআর এম আইটি পর্যন্ত আছে, কিন্তু এইচআরটা নেই। তো এটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, ভিডিও ডাউনলোড করতে পারেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবেন এবং আপনাদের তাদেরকে অনুরোধ করবেন ভিডিওটা দেখার জন্য। এছাড়া আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড, এখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। ইতিপূর্বে আমি কিছু ভিডিও আপলোড করেছি, আপনারা এগুলো দেখতে পারেন, যেটা বিগিনার সিরিজের জন্য আমি আপলোড করেছি বাংলা এবং ইংরেজিতে, আপনারা এগুলো দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করি, আপনারা সেটার নোটিফিকেশন পাবেন। তাছাড়া আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এখানে আপনারা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। আমি যদি কোনো কিছু শেয়ার করি তাহলে আপনারা সেটা দেখবেন। তাছাড়া আমার ফেসবুক প্রোফাইল মুস্তাফিজ বাপ্পা, এখানে গিয়েও আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে টেক্সট দিয়ে আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিখতে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।